যেমন ছিল ব্যারিস্টার নাজমুল হুদার রাজনৈতিক জীবন। সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। রোববার রাত 10:30 রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। 1943 সালের 6 জানুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল হুদা। একাধারে আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। দেশের রাজনীতিতে নানা উত্থান ও পতনের মধ্য দিয়ে গেছেন তিনি। 1977 সালে জাগদল গঠন করেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সে সময় দলটিতে যোগ দেন নাজমুল হুদা। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। বিএনপির সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ছিলেন নাজমুল হুদা। 1991 সালে সরকার গঠন করে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। সেবার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন নাজমুল হুদা। 1/11 পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে 3টি দুর্নীতির মামলা হয়। 2010 সালের 21 নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন নাজমুল হুদা। তবে বহিষ্কৃত হলেও দলীয় কাজ করতে থাকেন তিনি। ফলে 2011 সালের 5 এপ্রিল তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। 2012 সালের 6 জুন বিএনপি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেন নাজমুল হুদা। পরে 10 আগস্ট আবুল কালাম আজাদকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট বা বিএনএফ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। কিন্তু কয়েক মাস পর নাজমুল হুদাকে বিএনএফ থেকে বহিষ্কার করেন আবুল কালাম। 2014 সালে এমপি হন তিনি। 2014 সালের 7 মে বাংলাদেশ জাতীয় জোট বা বিএনএ গঠন করেন নাজমুল হুদা। একই বছর 21 নভেম্বর বাংলাদেশ মানবাধিকার পার্টি বা বিএনপি নামে দল গঠন করেন তিনি। 2015 সালের 20 নভেম্বর তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন নাজমুল হুদা। সম্প্রতি দলটি নির্বাচন কমিশনের বা ইসির নিবন্ধন পায়।